দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্িঝরে রূপ নিতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে আগামী চার দিনে এর রূপ বদল হবে এদিকে লঘুচাপের প্রভাবে দেশের তেতাল্লিশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছেন না বিদরা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারেক শিকদারের প্রতিবেদন কখনো হালকা বৃষ্টি কখনো বাতাস কখনো বা আবার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় এভাবেই দেশের আবহাওয়া পরিস্থিতি চলছে বেশ কদিন ধরে সাথে ছিল তাপপ্রবাহ দেশ জুড়ে এর বিস্তার ও মাত্রা দুটোই বেড়েছে দেশের তেতাল্লিশ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ এর মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও রাজশাহীতে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে আগের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে তবে ভারতীয় আবহাওয়া অফিস বলছে এটি নিম্নচাপে পরিণত হয়েছে যা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে যা কয়েকদিনের মধ্যে বাংলাদেশ কিংবা মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে আগামী শুক্রবার পর্যন্ত জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া অফিস এদিকে এর প্রভাবে বাংলাদেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ আমরা আশঙ্কা করছি যে এই তাপদাহ তিন থেকে চার দিন মোটামুটি আরো বিদ্যমান থাকবে এবং কোথাও কোথাও তাপমাত্রা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেশের পশ্চিমাংশ বিশেষ করে যশোর কুষ্টিয়া রাজশাহী পাবনা এই অঞ্চলে কিন্তু সর্বদাই কিন্তু আমাদের তাপমাত্রা বেশি হয়ে থাকে এবং সেই অনুযায়ী এখনও কিন্তু সেই অঞ্চলেই তাপমাত্রা সবচাইতে বেশি আছে লোগো চাপের প্রভাবে তাপদাহ বাড়ছে বলে জানান তিনি এটি আরও শক্তিশালী হবার আশঙ্কাও জানান এই আবহাওয়াবিদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে দক্ষিণ আন্দামান সাগর ওইখানে একটা চাপের সৃষ্টি হয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অধিদপ্তর তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা